বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে হিন্দুদের প্রাণপুরুষ মহাবতার পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপনকে ঘিরে সকাল থেকে শ্রীমঙ্গল জুড়ে ছিল উৎসবের আমেজ মঙ্গলবার শ্রীমঙ্গল সার্বজনীন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে সকাল দশটায় হবিগঞ্জ রোডস্থ শ্রী শ্রী জগন্নাথ দেবের আখড়ার সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সামনে এসে সমাপ্ত হয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শ্রী বিপুল পালের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শ্যামল আচার্য ও রাজু দেব রিটনের যৌথ সঞ্চালনায় বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুই বীর মুক্তিযোদ্ধা আলহাজ উপাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ আব্দুল শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায় মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডাক্তার হরিপত রায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল শ্রীমঙ্গল ও কমলাগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্ট ষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি লাল রায় শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সর্দার শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন রায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি অজয় কুমার দেব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগৎ জ্যোতিধর তিমির বণিক এন টিভি মৌলভীবাজার